হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কতদিন পরে ভিডিও বানাচ্ছি, স্কুল ছিল তো তার জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। তো আজকেরা এখনই বাজে হচ্ছে 1:30, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে স্কুল আছে, তো কালকে স্কুলে যাব, তো স্কুল যাব। তো পরশু দিন নতুন একটা ব্লগ শুরু করব, আজকে থেকে মানে কালকে অবধি রাত্রে অবধি মানে ব্লগটা তোমাদের শেয়ার করব। মানে আজকে থেকে রাত্রে অবধি ব্লগ শেয়ার করব, তারপরে রবিবার থেকে আরেকটা ব্লগ শুরু করব নতুন একটা। তো দেখো, একটু আগে মানে লেখাপড়া করছিলাম, যে দাদা ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে, তো 1:30 বাজে, 5টার সময় আমি বই নিয়ে বসেছিলাম। তো তো এখনই উঠেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, আরও মানে কি বলবো, আর স্কুল থেকে এসেই সব কাজ ধাজ করে তারপরেই এসে বই নিয়ে বসেছি। তো ফোন মানে ফোন ধরার একটু টাইম পেলাম না, তো পড়াশোনা করার পরেই তারপরে ফোনটা ধরলাম ব্লগ বানানোর জন্য। তো দেখো, তুমি লেটটা জ্বালিয়ে রেখেছি যে, আর ফোনের কোয়ালিটি একদম মানে ফোনের ক্যামেরার যে কোয়ালিটি, তো সেটা অত ভালো না, তো তার জন্য দেখছো পিছনে অনেক নয়েজ আসছে, মানে ঘিজিমিজি টাইপের। তো একটু ম্যানেজ করে নিও বন্ধুরা, কি বলবো, আমাদের লাইটেরও অত ই নেই যে লাইট সুন্দর, মানে দুটো লাগাবো তো দুটো ভালো আলো দেবে, তো তারও সুবিধা নেই। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, তো চলো দেখাই তোমাদের মা কি রান্না করেছে। তো দেখো বন্ধুরা, এই যে খাবারে রান্না করে উঠেছে, গরম এখনো। তো দেখো, এই যে সিম থেকে মাছ থেকে রান্না করেছে, তো ব্যাস এটাই। রাত্রেবেলার খাবার বেশি ভারী জিনিস খেতে নেই, তো তার জন্য আমার একটা তরকারি বানিয়েছি। তো বন্ধুরা, আমরা যে কেনা জল খাই, তো ওই ড্রামে থাকে কেনা জলটা, তো সেই কেনা জলটা মানে কি বলবো, শেষ মানে শেষ কি বলতে, একটু গন্ধ গন্ধ পাচ্ছে, অনেকদিন ধোয়া হয়নি তো তার জন্য একটু গন্ধ পাচ্ছিলাম। তো আর পিছনে দেখো, এখানে ফিল্টার ছিল, ওটাও সরিয়ে দিয়েছি, ফিল্টারের জন্য প্রচুর জায়গা নিয়ে নিয়েছিল, মানে কি বলবো, মানে ফিল্টারের জন্য বেসনটা পুরো জায়গা নিয়ে নিচ্ছিল এত, তার জন্য ফিল্টারটা সরিয়ে ওই যে নিচে রেখে দিয়েছি, ওই দেখো এই যে নিচে রেখে দিয়েছি। আর 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 কি বলবো, এখন এখানে বোতল রাখি, ওখানে সব মিক্সির যেখানে বোতল থাকতো, তো সেখানে মিক্সির বাটি রাখি, আর এখানে হচ্ছে জলে বোতল। ব্যাস চলো, খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুচ্ছি। তো দেখো, বিছানাও হয়ে গিয়েছে, এখন শোবো, তো কালকে সকালবেলা দেখা হচ্ছে, টাটা। গুড মর্নিং বন্ধুরা, দেখো রেডি হয়ে গিয়েছি। এই যেহেতু আজকে শনিবার, তো সাদা ড্রেস পরা লাগবে, তো তার জন্য সাদা ড্রেস পরেছি। তো চলো, এখানে খেয়ে নিই, খাওয়ার পরে স্কুল থেকে এসে তারপর এখনের মুখটা দেখো, আর স্কুল থেকে আসার পরে যে মুখটা দেখবে কি বলবো আর। তো চলো, স্কুল থেকে আসার পরে তারপর তোমার সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি স্কুল থেকে, তো এখন আমার ফেসটা দেখতে পাচ্ছ কিরম অবস্থা হয়ে গিয়েছে, স্কুলে যখন গিয়েছিলাম তো কি অবস্থা ছিল, আর এখন দেখো অবস্থা কি। তো চলো, আমি এই যে জামা কাপড় রয়েছে এইগুলি ধোবো, মানে জলে ভিজিয়ে ধুয়ে ধোয়া লাগবে, কেচে ধোয়া লাগবে, ওয়াশিং মেশিন দেবো না, যেহেতু অনেক জামা প্যান্ট আমি আগে দিয়েছিলাম, তো ওতে না মানে জানি না কোনো প্রবলেম আছে নাকি, কি রেশা রেশা টাইপের, সুতো সুতো টাইপের বেরিয়ে যায়, তো তার জন্য ধুতে ইচ্ছে করে না করে এখন যে ওই গাবলায় চুবিয়ে দিয়ে আসবো জামা কাপড় কটা, তারপরে ধোবো, কেচে ধোয়া লাগবে। তো দেখো, চুলের অবস্থা খারাপ, আমি একটু খালি তেল দিয়েছিলাম হালকা একটু, তো তার অবস্থা কি। চলো, দাদা ডিম ভাজছে যে রান্না করে, আর আমি আজকে বানিয়েছিল হচ্ছে ডাল 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 বেগুন ভাজা আর ডাল সিদ্ধ। ডাল সিদ্ধতে খেতে অনেক ভালো লাগে, তো তোমরাও ট্রাই করো, ডালটা ডাল সিদ্ধ খেতেটা একটু ট্রাই করো, ডাল সিদ্ধটা অনেক ভালো লাগে, তার সাথে সাথে একটা ডিম ভাজা বা ফির বেগুন ভাজা থাকলেও ভালো লাগে। তো চলো, এগুলি চুবিয়ে দিয়ে আসি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, অচানক মা এসে বলছে পুজোয় যাব, তো এই দেখো রেডি হয়ে গিয়েছি পুজোয় যাওয়ার জন্যে, আর এই সাদা জামাটা অনেক চমকাচ্ছে, তো এখানে বেরোচ্ছি, আর সব আমার কাজ করে তারপরে চা খেয়ে,
তো চাটা খেয়ে তারপরে যে রেডি হলাম, আর মাথায় দেখো এখানে জানি না রোজ কি হয় মাথায়, জানি এটা তো মাথা আঁচড়াই নি, বেশি আঁচড়াই নি, অল্প একটু আঁচড়িয়েছে, কেন কি আমার মাথার চুলগুলো এখন উঁচু করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, এই নিচে শুয়াই রাখি ভালো লাগে তাতে। তো চলো এখানে বেরোবো, তো চোখে কিছু চলে গিয়েছিল, তো চলো আমরা রেডি হয়ে গিয়েছি যে এখানে বেরোবো, তো ওখানে যেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো ওখানে যে তো কথা বলা সম্ভব না, তো দেখো এই যে কতগুলো বন্ডি এসে বসে রয়েছে আমার পাশে, তো ওরা গেম খেলছিল ট্যাব থেকে, আর সবার পাশে মানে ওখানে যেয়ে তো কথা বলা সম্ভব না, কারণ ওখানে গান হচ্ছিল অনেক, দেখো কত ভিড় হয়েছে পুজোতে আজকে, মানে কতটা ডেকোরেশন করেনি এখানে, সবাই নিজের মর্জি মতন পুজো দিচ্ছে, মানসিক কি বলে রাখে তো সেগুলি। তো এই যে খাওয়ার সময় দেখো এই যে একটা বুন্ডি খিচুড়ি খাচ্ছে, আর ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে এই যে খিচুড়ি দেখো, আর প্রসাদ আগে খেয়ে নিয়েছি, কি কি দিয়েছিল অনেক প্রসাদই দিয়েছিল, তখন বলা সম্ভব নাই। তো বন্ধুরা আমরা এখানে বাড়ি যাচ্ছি, চলো অন্ধকার প্রচুর, বাড়ি যেয়ে কথা বলছি। তো বন্ধুরা এই যে বাড়ি পৌঁছে গিয়েছি, তো বাড়ি পৌঁছে গিয়েছি, তো চলো সকালবেলা দেখা হচ্ছে এখন, না আজকে এই ভিডিওটা এখানে খতম করছি, কারণ না কালকে থেকে নতুন ব্লগ শুরু করব। তো চলো এখন এই ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরে নতুন একটা ব্লগের সাথে মানে ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।